নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকীকে সামনে রেখে মাধ্যমিক এবং সাংবাদিকতার পাঠ্যসূচিতে দেশ বিদেশের অনন্য মনীষীদের পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী সহ আজাদ হিন্দ সংগ্রামকে সরকারিভাবে অন্তর্ভুক্ত করার দাবি সহ কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের নাম পরিবর্তন করে আজাদ হিন্দু মেমোরিয়াল করার দাবি নিয়ে 10 দফা দাবিতে বর্তমান যুব সমাজ ও ছাত্রছাত্রীদের নিয়ে আজ অভিনব সাইকেল পরিক্রমা কর্মসূচিতে সামিল হলেন নদিয়ার যুববার্তা পরিবারের সদস্যরা। পাশাপাশি তৎকালীন সময়ে কখনো জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে সাংগঠনিক কাজে, আবার কখনো ধর্মীয় জ্ঞানার্জনের তাগিদে নেতাজি সুভাষচন্দ্র বসু নদিয়ার শান্তিপুর, রানাঘাট, নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র পোড়ামাতলা ছাড়াও বিভিন্ন জায়গায় এসেছিলেন। মূলত সেই সমস্ত বিশেষ স্থানগুলিকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা ও ঐতিহাসিক স্থান হিসেবে গণ্য করার দাবিতে রবিবার দুপুরে নবদ্বীপ শহরে এসে এই কথা জানালেন নদিয়ার যুববার্তা পরিবারের সম্পাদক সঞ্জীব কাষ্ট। এছাড়াও নেতাজির উপস্থিতির স্মৃতি বিজড়িত নদিয়া জেলার বিভিন্ন স্থানকে ছাত্রছাত্রী ও যুব সমাজের মাঝে তুলে ধরতে তারা ছাত্রছাত্রীদের নিয়ে জেলায় এই সমস্ত বিশেষ এলাকাগুলি সাইকেল পরিক্রমার মাধ্যমে তাদের দাবিসমূহ প্রতিষ্ঠা করার প্রয়াস চালিয়ে যাবেন বলে এদিন জানান নদিয়া যুববার্তা পরিবারের সম্পাদক সঞ্জীববাবু। বিষয়টা হচ্ছে আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মদিন। তো সেই উপলক্ষে আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে যে 10টা দাবিতে আমরা পথে নেমেছি আজকে। সেই 10টা দাবির মধ্যে রয়েছে মাধ্যমিকের সিলেবাসে এবং সাংবাদিকতার সিলেবাসে নেতাজিকে বাদ দেওয়া হয়েছে, সেইখানে যাতে নেতাজিকে ফিরিয়ে আনা যায়, নেতাজি এবং ভারতীয় মনীষীদেরকে আরও বেশি বেশি করে জানানোর দাবি রাখছি। এছাড়া আমরা দাবি রাখছি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নাম পরিবর্তন করে আজাদ হিন্দ মেমোরিয়াল করতে হবে, ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তন করে নেতাজি ফোর্ট করতে হবে, ইন্ডিয়ান আর্মির নাম পরিবর্তন করে INA করতে হবে, 23শে জানুয়ারি দেশপ্রেম দিবস এবং ছুটি ঘোষণা, জাতীয় ছুটি ঘোষণা করতে হবে, বিমান দুর্ঘটনা তত্ত্ব বাতিল করতে হবে, চিতাভস্মের তত্ত্ব বাতিল করতে হবে, DNA টেস্টের নামে বিজ্ঞানের মোড়কে অবৈজ্ঞানিক প্রচার বন্ধ করতে হবে, সুভাষ রচনাবলী সুলভে বিক্রির ব্যবস্থা করতে হবে, এবং মুখার্জি কমিশন যতদূর পর্যন্ত এগিয়েছিল তারপর থেকে আবার নতুন করে যে তদন্ত কমিশন হয়েছিল সেই তদন্ত কমিশনের কাজ শুরু করতে হবে। এই দাবি নিয়ে আমরা বেরিয়েছি। আপনারা জানেন যে নদিয়ার বিভিন্ন প্রান্তে নেতাজির যৌবনে তিনি এসছেন, শান্তিপুরে এসছেন, নবদ্বীপে এসছেন, কৃষ্ণনগরে এসছেন, রানাঘাটে এসছেন, বিভিন্ন জায়গায়, কখনও জাতীয় কংগ্রেসের সভাপতি রূপে, কখনও ছাত্র জীবনে সন্ন্যাস নেওয়ার তাগিদে শান্তিপুরে এসে, নবদ্বীপে এসে, বিভিন্ন জায়গায় এসে তারা তিনি সাধনা করেছেন। তার বন্ধুরা এখানে রয়েছেন, হেমন্ত সরকার রয়েছেন, কৃষ্ণনগর নদিয়ার মানুষ, তা সেই বন্ধুর সংস্পর্শে এসে শান্তিপুরে এসেছেন তপস্যার জন্য। তো সেই জায়গাগুলো আমরা আজকে এই যে ছোটো ছোটো ছেলেমেয়েরা দেখছেন, ছাত্রছাত্রীরা, তাদেরকে নিয়ে এসেছি যে এই যে পবিত্র স্থান নবদ্বীপের যে পোড়ামাতলা যেখানে স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন, সেই জায়গাগুলো দর্শন করা এবং সেগুলো যে ইতিহাসের সাক্ষী সেইটা ছাত্রছাত্রীদেরকে জানানো, এবং যাতে করে তারা যাতে উদ্বুদ্ধ হয়ে পরবর্তী প্রজন্মকে এই বার্তাটা দিতে পারে, সেই জন্যই আজকে আমরা পথে নেমেছি।